আসসালামু আলাইকুম, আবার আপনাদের মাঝে ছোট্ট একটা ব্লগ নিয়ে চলে আসলাম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আপনাদের দোয়ায়। তো আজকের ব্লগটা আশা করছি ভালো লাগবে। তো আজকে দিনটা দেখতেই পারতেছেন সুন্দর একটা ওয়েদার ছিল বাহিরে। তো এটা হচ্ছে শনিবার ছিল, তো আমরা লাঞ্চ করার জন্য বের হয়েছি, লাঞ্চ করার উদ্দেশ্যে বের হয়েছি। তো আমরা কাচ্চি ভাইয়ে যাবো লাঞ্চ করতে। তো এটা এখন মিরপুর একে আছে, তো আমি বাহিরের আকাশটা দেখাচ্ছিলাম, এত সুন্দর ছিল ওয়েদারটা যা বলার বাহিরে। আর এটা হচ্ছে এই যে গ্র্যান্ড প্রিন্স, এদিকে প্রিন্সের পাশে যে কাচ্চি ভাইটা, ওটা মিরপুর একের সেটা। তো অনেকদিন ধরেই ব্লগ ভিডিও করা হচ্ছে না, ছোটোখাটোভাবে ভাবলাম যে একটা ব্লগ ভিডিও করে ফেলি, যেহেতু বাইরে যাচ্ছি ভুল করে ফেলি। আর ভয়েসের জন্য একটু সরি, দুঃখিত, কারণ আমার একটু ঠান্ডা লাগছে, এই জন্য ভয়েসটা দিতে এরকম একটু কষ্ট হচ্ছে, আমার ভয়েসটা একটু এরকম শোনা যাচ্ছে। তো এই যে কাচ্চি ভাই চলে আসছে, আমরা সবাই ফ্যামিলি মেম্বার গেছিলাম আর কি, সবাই, এই তো আশরাফুল, কাশফি, আমি, জান্নাত, আমরা সবাই গেছিলাম। তো এই যে দেখেন সাইফান কি করতেছে, দুষ্টামি করতেছে, এখানে আমরা ওয়েট করতেছিলাম যে, আর এত ক্রাউড ছিল ভাই রে ভাই, কি বলবো, ভাবছি শুক্রবারই শুধু মানে অনেক ক্রাউড থাকে, বাট না, শুক্রবার ছাড়াও যে এত ক্রাউড থাকে। আমরা মানে কাছে ভাই খাওয়া হয়, বাট ফ্রাইডে ছাড়া যাওয়া হয় নাই। ফ্রাইডেতে যতবার গেছি, ফ্রাইডেতে গেছি তো ভিড় ছিল অনেক, তো ভাবছি যে না ফ্রাইডেতেই হয়তো বা ভিড় থাকে। ফ্রাইডে ছাড়া যে এরকম ভিড় থাকবে সেটা কখনো ভাবিনি। আমাদের মানে প্রায় 25 মিনিটের মতো অপেক্ষাই করা লাগছে, তারপর তাদের খাবার আসছে, তাদের খাবার খাবার শেষ হয়ে গেছিলো, তারপর তাদের খাবার আসছে নতুন করে, তখন আবার আমরা খেতে বসছি। তো এই তো আমাদের খাবার চলে আসছে, দেখতে পাচ্ছেন, এখানে আমরা কাচ্চি নিয়েছিলাম, আমাদের যে কাচ্চিটা, তারপরে যে আমাদের আমার সবচেয়ে ফেভারিট সেটা হচ্ছে যে বাদামের শরবতটা, তারপর আরও যারা ছিল তারাও বাদামের শরবত নিচ্ছে, বোরহানি নিচ্ছে। তো এখানে আমরা টিকি অর্ডার করছিলাম, তারপর সাথে ছিল ফিরনি, ওইটার জন্যই আর কি আমাদের এই খাবারগুলো আগে দেওয়া হয়েছে, ওই খাবারগুলো এখন আসতেছে না, এটার জন্যই শান্ত কথা বলতেছিল, ওয়েটারদেরকে ডাকতেছিল। তো এই তো আমাদের মানে ভালোই লাগছে খাবারটা, এখানে কাছে বের খাবার তো সবারই পছন্দ, আমারও খুব পছন্দ। তো ভালোই লাগলো অনেকদিন পর সবাই ফ্যামিলি মেম্বার্সরা মিলে বাইরে খাওয়া দাওয়া করলো। তো আশা করছি আজকের ভিডিওটা ভালো লাগবে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।